নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না। রাখলে পয়সা খাবো, যে সিস্টাররা আমাদের উপর থেকে 100 টাকা নিল, তারপর কি আসলো লাগালো হাতে ইঞ্জেকশন দিয়ে গেল 100 টাকা নিল, এই টাকা নিয়ে নিয়ে এরা কোনো ডাক্তারবাবু আসছেও না, চিকিৎসা করছে না। আমরা 2টোর সময় ভর্তি করেছি, এই 7টার সময় আমাদের রোগী মারা গেল, তাও ডাক্তারবাবু আসছে। কি বলছে এখন? হ্যাঁ এখন কি বলছে? এখন আমরা বলছি, আমাদের বলছে যে চিল্লামিল্লি করেন না, আপনারা রোগী তো নিয়ে যাবেন, আপনারা আধার কার্ড ব্যাংকের বই বই থাকলে আপনারা পেয়ে যাবেন। আপনারা কি একটা বলছিলেন হুমকি দিয়েছে? হ্যাঁ হুমকি দিয়েছে বলছিলেন ডাক্তাররা, নাকি হুমকি দিয়েছে একটা? হ্যাঁ হুমকি দিয়েছে যে আপনারা যা খুশি করে নিতে পারেন, হ্যান ত্যান আপনারা এইসব, তারা চাচামেচি করলে চিকিৎসা করবে না, আরও রোগী আছে তোমাদের জন্য, আরও রোগী ক্ষতি হতে পারে না, ক্ষতি হবে না, ডাক্তারবাবু করবে না। মানে এটা স্পষ্ট ভাবে হুমকি দিল আপনাদের? হ্যাঁ আমাদের সামনে খুবই স্পষ্ট ভাবে হুমকি। কি নাম ডাক্তারের নাম জানেন? ডাক্তারের নাম জানি, আমাদের ডাক্তার চোখেই দেখিনি, আমরা চোখে গেলাম, একজন এসে বলল মারা গিয়েছে, ব্যাস। এই আপনার নাম? আমরা তো তাতেই অবাক হয়ে গেছি যে মারা গেল কি করে এইটুকুর ভিতরে, আস্তে আস্তে জানতে মানুষ মারা গেল। দিয়ে আপনারা কোনো কমপ্লেন এই মুহূর্তে করতে ভয় পাচ্ছেন? না এখনো দিইনি, আমাদের বাড়ি থেকে লোকজন আসবে, দাদা ভাই আসুক, আগাম 4 ঘন্টা বেডে রাখবে, প্রতিশ্রুতি মানুষকে দেয় যে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য রাজ্যের থেকে অনেক উন্নত, কিন্তু পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে হাসপাতালে পরিকাঠামোগত অভাব রয়েছে, ডাক্তার পর্যাপ্ত নেই, নার্স পর্যাপ্ত নেই, ওষুধ মানুষ পর্যাপ্ত পায় না, বেডের সংখ্যা পর্যাপ্ত নেই। আজকে পশ্চিমবাংলা জুড়ে এই স্বাস্থ্য ব্যবস্থা চলছে, একদিকে মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, এই যে অপদার্থতা, এই অপদার্থতা তিনি ভাগবেন কোথায়? মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তিনি শুধু ক্ষমতায় আসতে চান, মানুষের বাস্তবিক যে ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তিনি আজকে দিতে পারছেন না। কীভাবে দেখছেন আপনার এই বিষয়টিকে? দেখুন এটা খুব মর্মাহত ঘটনা যে একজন মানুষ, তিনি চিকিৎসার জন্য হাসপাতালে শক্তিনগর জেলা হাসপাতালে তিনি এসেছিলেন, তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন, তার পরিবারের অভিযোগ একেবারে নাস্কারজনক একটি ঘটনা। অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে, যাদের এই গাফিলতির জন্য আজকে এই মানুষটি মারা গেছে, উপযুক্ত তদন্ত করে দোষী যারা তাদের উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সন্দীপ মজুমদার, আমি মিডিয়া কনভেনার, নদিয়া জেলা উত্তর ভারতীয়। নারী সৃষ্টি এবং সৃজনশীল সম্ভার আগামী 7-8-9 জানুয়ারি আয়োজন করতে চলেছে একটি এক্সিবিশন কামসেল। দুপুর 12টা থেকে রাত 8:30 পর্যন্ত তরুণ তীর্থ প্রাঙ্গণে এই মেলা চলবে 3 দিন ব্যাপী। এখানে থাকছে মেয়েদের হাতের তৈরি নানান রকম সামগ্রী, শাড়ি, শীতবস্ত্র, মাস্ক, টুপি এবং আরও অনেক কিছু। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে শীতের পিঠে পুলি নলেন গুড়ের পায়েস। তাই সকলের রইল সাদর অভ্যর্থনা তরুণ তীর্থ প্রাঙ্গণ 12টা থেকে 8:30, 7-8-9 জানুয়ারি।